আগামী জাতীয় নির্বাচনের আগমুহূর্তে পাঁচ মহানগরের ভোটে দৃষ্টি থাকছে সারা দেশের। গাজীপুর সিটিতে চমকের ভোট শেষে দেশের দক্ষিণের দুই মহানগরে নির্বাচনী লড়াই শুরু হয়েছে। বরিশাল ও খুলনায় প্রচারণার দামামা বেজে উঠেছে। বিএনপি নির্বাচন বর্জন করলেও বরিশালে দলের সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী, আর খুলনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজীপুর সিটি নির্বাচনের আগের দিন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে ঘোষণা হয় যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, যা ভোটের যুদ্ধে তৈরি করেছে নতুন আলোচনা। বরিশাল এবং খুলনা মহানগরে ভোটার এবং নানা পক্ষের মধ্যেও চলছে নানা সমীকরণ। সবচেয়ে বাজারের উন্নয়ন যে করবে তার ভোট দেওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। খুলনার উন্নয়নের জন্য যে ভালো কাজ করবে তারই ভোট দেবো। এই বাজার সুবিধা অসুবিধা আমাদের পাশে যে দাঁড়াবে তাকেই আমরা চাই। খুলনাবাসীর পক্ষ থেকে খুলনা রাস্তাঘাট ড্রেন যে কাজ করবে তাকেই চাই আমরা। খুলনা সিটির তিনটি নির্বাচনে নেমে দুইবার জয় পাওয়া আওয়ামী লীগের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিপক্ষে এবার দৃশ্যত শক্তিশালী কোনো প্রার্থী নেই। সকাল থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী, খুলনা বাংলাদেশ ব্যাংক অফিস, যশোর রোড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আমাদের ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, সব ধরনের যারা কর্মী তারা বাড়ি বেড়ে যাবে। আমরা নির্বাচনটাকে কোনো অবস্থায় ছোট করে দেখতেছি। জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু রূপসা ও খানজান আলী রোড এলাকায় প্রচারণা চালান, তবে গণসংযোগে বাধা এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। মানুষ কিন্তু ভয় পাচ্ছে। আমি অনেক ভোটারের কাছে জিজ্ঞাসা করি, ভাই আমরা কি ভোট কেন্দ্রে যাইতে পারবো? আমি হ্যাঁ ইনশাল্লাহ যাবেন, সরকার এখানে কঠিন হইতে হবে সরকার, এবং নির্বাচন কমিশন তো সরকারের আন্ডারে চলতেছে। অন্যদিকে খুলনা প্রেস ক্লাবে 28 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ আব্দুল আওয়াল। আমি ইশতেহারের যে সকল কথা উল্লেখ করেছি আপনারা আমার পাশে থাকলে এবং সহযোগিতা করলে জীবনের বিনিময় হলেও আমি তা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। বরিশালে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবাদ দুপুরে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেন। আমি চাই এখানে শিল্প বান্ধব হোক, এবং শিল্প বান্ধবতে আমার খুবই আমি অবশ্য মন্ত্রণালয়ে আমি এ ব্যাপারে উদ্যোগ নেব। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রচারণা চালান বিভিন্ন এলাকায়। আগামী 12 জুন ভোট গ্রহণ, জনগণের রায়, নির্বাচিত হবেন দুই সিটির নতুন কাণ্ডারি। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।